ঘুঘু দেখেছো, ভাত তো দেখনি? শ্বশুর মশাই শশধর বাবুর ফোনটা নামিয়ে রেখে ফুচকে জামাই গুপি মনে মনে বলল, ফোনে কত ইনিয়ে বিনিয়ে এবছর করোনার জন্য জামাই ষষ্ঠী হবে না বলে কান্নাকাটি করল শ্বশুর মশাই। কিন্তু গুপি জানে এতে শ্বশুর মশাই বেজায় খুশি হয়েছে, মহা ধুরন্ধর আর কঞ্জুস লোক। কিন্তু গুপি জানে কিভাবে কিপ্তি শ্বশুর মশাইকে পথে আনতে হবে। চট করে একটা কথা মনে পড়তেই মনে মনেই সেই জামাই ষষ্ঠীর প্রস্তুতি শুরু করে, প্ল্যানগুলো একে একে ভেবে রাখে। শুধু জামাই ষষ্ঠীর দিনটা আসতে দাও, কিপ্তি বলে শশধর বাবুর পাড়ায় খুব দৌড়নাম, জামাই ষষ্ঠী এলেই তার বুকের ভেতরটা টিপ টিপ করতে শুরু করে। এমনিতে তার গুণধর জামাই শ্বশুর বাড়িতে পাও দেয় না, কিন্তু কোনো কিছু অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ থাকলে সবচেয়ে আগে হাজির হয়। শশধর বাবু ভোরবেলা ঘুম থেকে ওঠার আগেই এসে হাজির হয় জামাই বাবাজি। তারপর শাশুড়ি মায়ের কাছ থেকে বাজারের ব্যাগ নিয়ে শ্বশুর মশাইকে হাঁক দেয়, চলুন বাবা বাজারে গিয়ে তার যা ভালো মন্দ কিনতে চায় কিনে ফেলে। শশধর বাবু কিছু বলতেও পারেন না, পাড়ার সবাই শশধর বাবুর জামাই গোপীকে চেনে। পাড়ার লোকের সামনে, বাজারের লোকের সামনে লজ্জায় তিনি একটা কথাও বলেন না, কিন্তু মনে মনে গালাগালি দিয়ে শেষ করে দেয় জামাইকে। এত এত খাবার খেয়ে দামি দামি গিফট নিয়ে বেটা প্রতি বছর চলে যায়, আর মেয়েটা হয়েছে তেমনি, গুপি যা বলবে তাই শুনে চলে। তবে এইবার শশধর বাবু খুব খুশি, লকডাউন, মেয়ে জামাই আসতে পারবে না, জামাই ষষ্ঠী হবে না, উফ, বেশ কিছু টাকা বাঁচবে, মহা আনন্দে আছেন শশধর বাবু। কিন্তু গিন্নির বেজায় মন খারাপ, বছরকার দিন একটাই মাত্র মেয়ে আর জামাই, তারা আসতে পারবে না। শশধর বাবু গিন্নির কাছে কপর দুঃখ প্রকাশ করলেন, এইবারটা চুপচাপই থাকো গিন্নি, পরের বার উসুল করে নিও, মনে মনে বলেন কচু পোড়া। মনে খুব দুঃখ দুঃখ ভাবেনে জামাইকে ফোন করেন, গুপি বাবা জীবন, লকডাউনের জন্য এবার আর জামাই ষষ্ঠী করতে পারছি না, আমার খুব খুব মন খারাপ। গুপি শুনে বলে, হ্যাঁ বাবা আমারও খুব মন খারাপ, সত্যি পরিস্থিতি এত খারাপ, এবার আর শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে যেতে পারলাম না। শশধর বাবু কপট নাক টেনে কান্নার অভিনয় করে বলেন, দূর থেকে আশীর্বাদ করব এবার। গুপি বলে, হ্যাঁ বাবা তাই হবে। ফোনটা রেখে গুপি মনে মনে বলে, যত সব নাটুকে পনা, এমনও কিপ্তি শ্বশুর কারোর হয়? অতই যখন দরদ অনলাইনে ব্যবস্থা করতে পারত, এখন তো হোম ডেলিভারি থেকে শুরু করে গিফট দেওয়া সবই অনলাইনে হচ্ছে। অনলাইনে ব্যবস্থার কথা মনে আসতেই ঝট করে একটা কথা মনে পড়ে গেল, ব্যাস মনে মনে প্ল্যান শুরু। তাদের পাড়ায় ক্লাবের ছেলেরা একটা পরিষেবা ব্যবস্থা করেছে, কারোর কোনো দরকারে ঝাঁপিয়ে সাহায্য করে। আচ্ছা ওদের থেকে সাহায্য চাইলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। সাথে সাথেই ক্লাবের সেক্রেটারির সঙ্গে কথা বলে জামাই ষষ্ঠীর সব বন্দোবস্ত করে নিল। তারপর নিজের মনেই বলল, কিপ্তি শ্বশুর কিভাবে তুমি জামাই ষষ্ঠী না করো আমিও দেখছি, আমার নামও গোপীচাঁদ বর্মন, তুমি ঘুঘু দেখেছো, ভাত তো দেখনি, এইবার আমি তোমাকে দেখাবো। সন্ধ্যাবেলাতেই আবার শ্বশুর বাড়িতে ফোন করলো, অত্যন্ত ভালো মানুষই গলায় বলল, জামাই ষষ্ঠী হবে না বলে মা বাবা আপনারা দুজনেই দুঃখ পাচ্ছেন, এদিকে আবার আপনাদের একমাত্র কন্যা বাপের বাড়ি যেতে পারবে না বলে কেঁদেই ভাসাচ্ছে, এত দুঃখ আমি নিতে পারছি না, তাই আমার বাড়িতেই আমি জামাই ষষ্ঠীর বন্দোবস্ত করছি। আমাদের পাড়ায় একটা পরিষেবা ব্যবস্থা চালু হয়েছে, তারাই সব বন্দোবস্ত আয়োজন করবে, ব্যবস্থার কোনো ত্রুটি থাকবে না, অনুষ্ঠানের সময় আমি ভিডিও কল করে আপনাকে আর শাশুড়িমাকে ডেকে নেব, আপনারা আমাদের খালি আশীর্বাদ করবেন দূর থেকেই, আর দেখবেন
অনুষ্ঠানটা ঠিকঠাক হচ্ছে কিনা। শশধর গদগদ স্বরে বলে, খুব খুব ভালো খবর বাবা জীবন, আমরা তো আশীর্বাদ করার জন্য রেডি। মনে মনে বলল, বেশ হবে, এবার নিজের পয়সা খরচ করে জামাই ষষ্ঠী করুক। যাই হোক, জামাই ষষ্ঠীর দিন গোপি ভিডিও কল করলো তার শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ি দুজনেই দেখে অবাক, আয়োজনের কোনো ত্রুটি নেই, মেয়ে জামাই দুজনেই মাস্ক পরে আসনে বসে আছে। একটু দূরে একজন বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলা, মুখে মাস্ক হাতে গ্লাভস পরে সমস্ত রকম আচার অনুষ্ঠান সম্পূর্ণ করলো। প্রথমে ফল খাওয়ালো, সঙ্গে পাঁচ রকমের মিষ্টি, তারপর মেয়ে জামাইয়ের হাতে দিল অনেক গিফট। এবার মধ্যাহ্ন ভোজনের খাওয়া দাওয়ার পালা, বিশাল ভুরি ভোজের আয়োজন। ভদ্রলোক ভদ্র মহিলা যত্ন সহকারে মেয়ে জামাইকে খাবার বেড়ে দিল। ভাতের সাথে পাঁচ রকমের ভাজা, শুক্তো, মাছের মুড়ো দিয়ে ডাল, পটলের দোলমা, পনির নবরত্ন, সঙ্গে কাতলা কালিয়া, চিতল মাছের মুইঠা, সর্ষে ইলিশ, ডাব চিংড়ি, এদিকে চিকেন হাড়িয়ালি, সাথে মটন কষা, আমের চাটনি, পাঁপড়, কেসি দাসের মিষ্টি দই আর বড় বড় রাজভোগ। গুপির শাশুড়ি তো আচার অনুষ্ঠান দেখে খুব খুশি, বারবার বলতে লাগলেন, আয়োজনে কোনো ত্রুটি নেই, খুব খুব ভালো ব্যবস্থা করেছে গুপি বাবা। শশধর মনে মনে বলে, প্রতি বছর আমি যা খরচা করি, গোপি তো নিজের জামাই ষষ্ঠীতে নিজেই তার চেয়ে অনেক বেশি খরচা করেছে, খুব ভালো খুব ভালো। ভিডিও কলেই বললেন, আয়োজন দেখে আমি খুবই খুশি হয়েছি। গোপি বলে, বাবা তাহলে আপনার আয়োজন সব ভালো লেগেছে তো? একদম, এই নিয়ে কোনো কথাই হবে না। শশধর কথা শেষ করতে পারেন না, হঠাৎ বাড়ির বেলটা বেজে ওঠে। এই সময় আবার কে এলো? গোপি বলে, বাবা আপনার ওখানে গিয়ে জামাই ষষ্ঠী তো হলো না, তাই এখানেই পাড়ার ক্লাব থেকে নকল শ্বশুর শাশুড়ি ভাড়া করে পুরো অনুষ্ঠানটা করতে হয়েছে। সঙ্গে হোম ডেলিভারি থেকে খাবার দাবার অর্ডার করে আনিয়েছি, জামা কাপড় সব দোকান থেকে আনিয়েছি। আপনি এত দুঃখ করছিলেন যে জামাই ষষ্ঠী এবার হবে না, আমারও খুব খারাপ লাগছিল, তাই এইভাবে অনুষ্ঠানটা করলাম। এতে আপনারাও খুশি, আমরাও খুশি, আর এই পুরো অনুষ্ঠানের খরচাপাতির বিলটা আপনার নামেই করিয়েছি, কারণ জামাই ষষ্ঠীতে তো শ্বশুরমশাই সব খরচা করে, ওই বিলটা নিয়েই ওরা আপনার কাছে গেছে। বিলে টাকার অ্যামাউন্ট দেখে শশধর বাবু গো গো করে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলেন। ওইদিকে গুপি চব্বচস্য খেয়ে পরিতৃপ্তির ঢেকুর তুলল। গল্প কিপ্তে শ্বশুরের ধুরন্ধর জামাই, কলমে জয়তিকা পোদ্দার।